রংপুরে মসজিদে নামাজরত মুসল্লিদের উপর মসজিদের ইমাম মুয়াজ্জিনের উপর বগুড়ায় দুঃখিত বগুড়ায় মসজিদে নামাজরত মুসল্লিদের উপর ইমাম মুয়াজ্জিনের উপর গুলি চালানো হয়েছে সেই গুলি বর্ষণে মারাও গিয়েছেন একজন যতদূর মনে পড়ছে দেশের ইতিহাসে মসজিদে গুলির ঘটনা এটি প্রথম এবং আহতরা হাসপাতালে ভর্তি আছেন সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এবং একই সাথে জানিয়ে দিচ্ছি পাকিস্তানে আসমা জাহাঙ্গীর মানবাধিকার কর্মী বাংলাদেশি যুদ্ধাপরাধীদের বিচারের সমালোচনার প্রতিবাদ জানানোর কারণে তার বিরুদ্ধে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে পাকিস্তানে পাকিস্তানের সাথেও কথা বলবো পাকিস্তান থেকে সাংবাদিক যুক্ত হবেন একাত্তর জার্নালে মোটামুটি খবরের বড় একটি অংশ জঙ্গিবাদ এবং জঙ্গিবাদ পাল্টা প্রতিরোধ নিয়ে আজ পূর্ণ ফলে খবরেও সেগুলো আলোচনার অংশ হিসেবে থাকছে একাত্তর জার্নালের স্বাগত জানাচ্ছি সকলকে আমি আছি ফারজানা রূপা আপনাদের সাথে এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন মঞ্জুরুল ইসলাম সাংবাদিক এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তজা আপনাদেরও স্বাগত জানাচ্ছি আমি যখন এগারোটার খবরে আজকে বড় একটি অংশ জঙ্গিবাদ নিয়েই পড়তে হলো জঙ্গি হামলা এবং তার পাশাপাশি আরও একটি খবর হচ্ছে সুখবর বলা যায় মহানগর পুলিশ এরই মধ্যে নিশ্চিত করেছে যে হামলাকারীদের বড় একটি অংশ বিশেষ করে জেএমবি নেতাদের ধরা পড়ার খবর তাদের মধ্যে একজন মারাও গিয়েছে সেই খবরটি নিয়েও কথা বলতে চাই আমরা জানি যে পুলিশ বলছে হোসেনি দালানের হামলা যেটি এর এক মাস আগের শিয়াদের উপর হামলা সেই হামলাকারীদের একজন গুলি পাল্টা গুলিতে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে আর পাঁচ জেএমবিকে আটক করেছে পুলিশ পুলিশের নজরদারি আমরা অনেকগুলো নিরাপত্তা তৎপরতা দেখতে পাচ্ছি মঞ্জুল ইসলাম এখনও ফেসবুক ভাইবার সহ বিভিন্ন অ্যাপস বন্ধ রাখা হয়েছে নানান জনকে পুলিশের পক্ষ থেকে আগাম সতর্ক করে দেওয়া হচ্ছে যে পরবর্তী টার্গেটের বিষয়ে কিন্তু যারা হামলাকারী তাদের সক্রিয়ভাবও কিন্তু বেশ দৃশ্যমান আজকের বগুড়ার হামলা রংপুরে দশ ধর্মীয় যাজককে খ্রিস্টান ধর্মীয় যাজককে হুমকি দেওয়ার ঘটনা ফলে একভাবে পয়েন্ট তো মনে হচ্ছে সমান সমান নাকি জঙ্গিদের পক্ষে বেশি ধন্যবাদ আপনাকে দৃশ্য তো আমরা যখন কথা বলি তখন একরকম মনে হয় যেহেতু আপনি অপরাধ বিষয়ক প্রতিবেদন দীর্ঘদিন ধরে কভার করছেন গোলাম মর্তজাও জানেন যে কিভাবে ঘটনাগুলো ঘটে কতটা গণমাধ্যমে আসে এবং কতটা আসে না এই সাম্প্রতিক কালের যে ঘটনাগুলো আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার সাথে কিছুটা খোঁজ খবর রাখি তারা জানে অন্তত যেই খবরগুলো প্রতিদিন এই জঙ্গি তৎপরতা বা সহিংসতার তৎপরতার কারণে যারা ব্যস্ত তাদের কর্মকাণ্ড প্রতিদিন চলছে প্রতি ঘন্টায় চলছে প্রতি মুহূর্তে চলছে সেই জায়গার মধ্যে আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে গেলে তাদের অলমোস্ট ঘুম হারামের মতো করেই কিন্তু তারা তৎপর আছেন এটা বাস্তবতা অন্তত আমরা যাদের সাথে কথাবার্তা বলি তাতে অনেকগুলোকেই তারা ব্যাহত করতে পারছেন অনেকগুলোকে পারছেন না ১৬ কোটি মানুষের দেশে এটা কঠিন ব্যাপার তার মানে তারা বসে নাই এটা এটা তাদেরকে ওইটুক ক্রেডিট দিতে হবে এবং আপনি যেই তথ্যটি দিলেন পাঁচজন জেএমবি সদস্যকে ধরা হয়েছে এবং একজন কথিত বন্দুকযুদ্ধে নিহত এবং তার কাছ থেকে যে পরিমাণ তথ্য প্রমাণ যতটুকু পাওয়া গেছে সেখানে বলা হয়েছে আশুলিয়াতে যে হামলা সেখানে তার অবয়বগত বর্ণনা থেকে ব্যাংক ডাকাতি পুরোটাই সেই যে জড়িত এটা নিশ্চিত পাওয়া গেছে তার মানে হচ্ছে ধরা তো পড়ছে ঘটনা ঘটছে ধরা পড়ছে তারপরও আবার নতুন করে হামলার ঘটনা আপনি কল্পনা করেন যেদিন পাঁচজনকে আটক করা হলো একজন তাদেরকে বন্দুকযুদ্ধে নিহত হোক বা যে কোনো ধরনের হোক তার তো মৃত্যু ঘটেছে সেই একই সময় একই দিনে আরেকটি হামলার ঘটনা এর আগেও কিন্তু আমরা দেখেছি আপনি দেখেন বিদেশি হত্যাকাণ্ডের ব্যাপারে যখন এক জায়গায় কয়েকজনকে আটক করা তার ফলে কিন্তু তারা থেমে নেই তারা আরেক জায়গায় ঘটনা ঘটাচ্ছে যখন ঢাকায় তারা কনসেন্ট্রেট করছে ঢাকার বাইরে আবার ঢাকার বাইরে যখন চিরুনি অভিযান চলছে আপনি জানেন বগুড়াতে তখন আপনি আমার আশঙ্কা কেন জানি মনে হয় দেখবেন অন্য প্রান্তে হয়তো আরেকটি ঘটনা এর কারণ নিশ্চয়ই বিস্তারিত পরে বলবো আমি খালি দু তিনটি তথ্য বলতে চাই একটি হচ্ছে পৃথিবীব্যাপী কিন্তু একটি অস্থিরতার সময়ের মধ্যে যাচ্ছে সবচেয়ে নিরাপত্তার কঠিন বেষ্টনীতে যে প্যারিসে ফ্রান্সে দেখেন এখনো কিন্তু সেই হামলার তৎপরতার মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক যা বার্তা দিয়ে রেখেছে সারা পৃথিবীব্যাপী আপনি তুরস্ক সিরিয়ার অবস্থা দেখেন রাশিয়ার অবস্থা দেখেন
এই বাস্তবতার মধ্যে আমাদের এখানে কিন্তু আমি মনে করি না তাদের সাথে সকলেরই আন্তর্জাতিক যোগাযোগ আছে, কিন্তু এদের যে উদ্দেশ্য আছে, এদের দু তিনটি উদ্দেশ্য, এটা ছোট করে যদি বলি, একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, একটি হচ্ছে তাদের ক্ষমতা জানান দেয়া, আরেকটি হচ্ছে ধর্মীয় উগ্রবাদী যে তাদের রাজনীতি সেটা কাম করা। এরা কিন্তু ওই সুযোগটি নেয়ার চেষ্টা করছে, মানে বোঝানোর চেষ্টা করছে যে তাদের ভয়াবহতাটা অনেক বেশি, তবে এটা বলার অপেক্ষা রাখে না। এদের মধ্যে অ্যাগ্রেসিভ কিছু মানুষ আছে যারা মনে করলে মল্লে শহীদ বাঁচলে গাজী, এই যে তাদের মধ্যে একটা ধারণা জন্ম দিয়ে কিছু মানুষকে, কিছু তরুণ ছেলেকে ব্যবহার করছে, আর এর পেছনে অর্থের একটি বড় যোগান কিন্তু এখনো অর্থের যোগান নিয়ে আমরা একটা লম্বা আলোচনায় যেতেই চাই মঞ্জুরুল ইসলাম এবং গোলাম মর্তজা। এই ফাঁকে জানিয়ে দেই কিছুক্ষণের মধ্যেই বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। তিনি মূলত কাজ করেন আমাদের রংপুরে। রংপুর থেকে বগুড়ায় শিয়া মসজিদে হামলার খবর পেয়ে সাথে সাথে তিনি বগুড়ায় রওনা হয়েছেন এবং সেখানে এই মুহূর্তে আছেন। যে কোনো সময় বায়েজিদ আমাদের সাথে যুক্ত হয়ে বগুড়ার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। গোলাম মর্তজা, কেমন মুসলমান মসজিদে নামাজরতদের উপর হামলা চালায়? মুসলিম আইন কায়েম করা তাদের উদ্দেশ্য, এরকম নানান সময়ে তারা বার্তা দিয়ে যাচ্ছে। তারা বলছে যে দেশ যেহেতু ধর্মীয় আইনে চলে না, ধর্মীয় আইনে চালানোর জন্যই তাদের লড়াই। যারা নামাজরত তাদের সাথে তাদের কি বিরোধ? দেখেন, এই জায়গাটিতে এখন পর্যন্ত যে পরিচয় পাওয়া গেছে বগুড়ার মসজিদে যারা আক্রমণ করেছে, আমি যতদূর পর্যন্ত জানি তারা সন্ত্রাসী, দুর্বৃত্ত, জঙ্গি, যে কোনো কিছু, তার ধর্মীয় পরিচয় নিয়ে, তার ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলার মতো অবস্থা এই মুহূর্তে আসেনি যে তার ধর্মীয় পরিচয় কি, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। সাধারণত আমাদের এখানে পাঞ্জাবি পাজামা পরা মানেই তিনি মুসলিম এটা ভাবার কোনো কারণ নাই, শার্ট পরা মানেই সে অন্য ধর্মের এটা ভাবার কোনো কারণ নাই। তবে সাধারণত যে জঙ্গিদের কথা আমরা বলছি, আমাদের গণমাধ্যম, আমাদের গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের কথা বলছে, এবং আমরা নিজেরাও নানা সূত্রে সংবাদকর্মী হিসেবে জানি, সেই সূত্রে দিয়ে বলা হয় যে এদের ধর্মীয় একটি পরিচয় তো আছেই, তারা তো ইসলামের পক্ষে কাজ করছে বলেই মনে হয় এই জঙ্গিদের কথা। আর এখানে যে প্রসঙ্গগুলো এসছে যে দেখেন, বগুড়াতে মসজিদে আক্রমণ, মসজিদে এরকম আক্রমণের ঘটনা বাংলাদেশের, এই বাংলাদেশের জন্মের পর থেকে আমার যতদূর জানা যে এটাই প্রথম এরকমের আক্রমণ। মানে মুয়াজ্জিন খুন হয়ে গেলেন, মানে মসজিদের ভেতরে ঢুকে গুলি বাংলাদেশে এর আগে কখনোই ঘটেনি, আমি আমার আমার জীবনে স্মরণ করতে পারছি না, আমার মনে হয় এইটাই আমি সঠিক, যে এরকম ঘটনা ঘটেনি। মসজিদের ভেতরে ঢুকে গুলি করে মুয়াজ্জিনকে হত্যা, মুসল্লিদের উপরে গুলি, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছে এখন সারা পৃথিবীতে যে অস্থিরতা, বাংলাদেশ তো আর বিচ্ছিন্ন কোনো জায়গা নয়, সেই অস্থিরতার কিছু না কিছু একটা দিক পরে। আমি সেই জায়গাতে যাব না যে ফ্রান্সে ঘটনা ঘটেছে, ফ্রান্স নিয়ন্ত্রণ করতে পারছে না, বা অন্য জায়গাতে ঘটছে, তারাও নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন দেখেন, পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে তো বাংলাদেশ তো তুলনামূলকভাবে একটা ছোট দেশ, আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাফল্য আছে, আমরা তো শুধু দোষ দিতে পারি না যে তারা কিছু করছে না। কিন্তু এই জায়গাটিতে বিশেষ করে এই জঙ্গি ইস্যুতে, এই গত কয়েক বছরের কার্য দিয়ে আমি দেখি, এইখানে আমার নিজের ভেতরে কিছু বিষয় তৈরি হয়েছে যে এই জঙ্গি বিষয়টিকে যত গুরুত্ব দিয়ে নেওয়া দরকার, আমার ধারণা যে আমাদের এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে এক ধরনের হালকাভাবে নেয়ার একটি প্রবণতা আছে, এবং যে যা না, একজন মানুষকে যেভাবে, একজন জঙ্গিকে ধরার পরে তাকে যেভাবে গণমাধ্যমের সামনে গত কয়েক বছর ধরে উপস্থাপন করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে একজন একটি দায়িত্বশীল বাহিনী, একটি দায়িত্বশীল বাহিনীর কাছে আমাদের যে দায়িত্ব প্রত্যাশা করা, সেই দায়িত্বগুলোর জায়গাতে আমার ধারণা যে কোনো কোনো জায়গাতে এক ধরনের গাফিলতি হয়েছে, এবং এক ধরনের যাচাই বাছাই ছাড়া একজনকে সামনে এনে একটি পরিচিতি দিয়ে দেয়া হয়েছে। যেমন ধরেন, আমি ওই পুরনো আলোচনাটি তুলতে চাই না, কিন্তু শুধু স্মরণ করার জন্য বলি, আমরা একজনকে ধরে বলে দিয়েছি যে সে আইএস, আমরা একজনকে ধরে বলে দিয়েছি যে সে আল কায়দার সমন্বয়কারী, এই কথাগুলো দায়িত্বশীল আচরণ হয়নি। আর এই যে এখন যে কথাটি বলা হচ্ছে যে এখন যখন আমাদের গোয়েন্দা সংস্থার, আমাদেরই তো পরিচিত জন, আমাদেরই তো বন্ধু, আমাদেরই তো ভাই, তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে আমি খুব বড়ভাবে সন্দেহ পোষণ করি না, তাদেরকে আমি যোগ্য মানুষই মনে করি, এবং তারা আন্তরিকভাবে যে কাজের কথা বলছেন মঞ্জু ভাই, যে তারা ঘুম হারাম করে কাজ করছেন, আমি তার সঙ্গেও একমত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঠিকই আমাদের নাকি উল্টোটা, এরকম ভাবে গণমাধ্যমে পরিচিত করিয়ে দেবার কারণে তাদের অপরাধের মাত্রা কমেছে, অন্যরা সতর্ক হবার সুযোগ। এটি হয় না, যে ধরেন আপনি আল কায়দা
হিসেবে যদি না থাকে আল কায়দা স্বীকার করতে পারে না। এই আমাদের গোয়েন্দা সংস্থা বা আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল কায়দা ধরেছি, আইএস ধরেছি বলে বাংলাদেশকে যে পরিমাণ বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে সেই আলোচনাটি আমি লম্বা করতে চাই না। কিন্তু অত্যন্ত বাংলাদেশ, যেমন প্রধানমন্ত্রী যে বলেছেন আমাদেরকে স্বীকার করার জন্য চাপ দেওয়া হচ্ছে যে আইএস আছে স্বীকার করো, তো এর জন্য দায়ী কি? আমি খুঁজতে গেলে তো তাহলে দায়ীদের খুঁজে বের করতে হবে, এটি একটি ব্যাপার। এই জায়গাটিতে আমার কাছে যে জায়গাটিতে আমি সাম্প্রতিককালে একটু সাম্প্রতিককালে মানে এই যে একজন যে হত্যাকাণ্ডের শিকার হলেন, এটি যদি পুলিশের বক্তব্য যদি সত্যি হয়ে থাকে, সে চারটি পাঁচটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, সে আশুলিয়ায় পুলিশকে গুলি করছে, পুলিশকে কোপাচ্ছে, সে খিজির হায়াতকে হত্যা করছে, সে ব্যাংক ডাকাতি করছে, সে হোসনি দালানে হামলার পরিকল্পনা করছে, পুলিশের বক্তব্যটি আমার কাছে এখানে এটাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল বক্তব্যের জায়গাতে আমি সেই দায়িত্বশীলতার জায়গাতে একটু দুর্বলতা দেখছি। তিনি বলছেন আমরা মনে করছি উনি এই কাজগুলো করেছেন, তার মনে করছি তার হাতে অমুকটা ছিল, ওর হাতে হাতে যে হাতে অমুকটা ছিল দেখে মনে করছি, তার প্রেক্ষিতে যে বন্দুকযুদ্ধে একজন হত্যাকাণ্ডের শিকার হলো, বাংলাদেশের একজন মানুষও বিশ্বাস করে না যে বন্দুকযুদ্ধে কেউ নিহত হয়। সুতরাং বন্দুকযুদ্ধে নিহত বা কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনাটি খুবই প্রশ্নবিদ্ধ। সুতরাং এই এত গুরুত্বপূর্ণ একজন আসামি যদি সে ধরার সময় ক্রস ফায়ারে মারা যেত, তাও একটা কথা ছিল যে বলা যেত যে হ্যাঁ সে গোলাগুলিতে মারা গেছে, তাকে তো আমরা ধরেছিলাম, সে তো আমাদের আওতায় ছিল, তার কাছ থেকে যে তথ্যগুলো আমাদের জানা দরকার ছিল তার ভিত্তিতে তো যদি সত্যি সত্যি এতগুলো ঘটনার সঙ্গে একজন মানুষ যদি সম্পৃক্ত থাকে, তার মানে সে কত বড় সন্ত্রাসী, সে কত বড় জঙ্গি। এই একজনকে দিয়ে তো আমাদের অনেক পুরো জালকে আমাদের ধরতে পারার কথা ছিল, কিন্তু তাকে যে এই যে আমরা হত্যাকাণ্ডের শিকার করলাম, আমরা কেন ধারণা করছি না যে জাল বিস্তারের জন্য যেই পরিমাণ তথ্য জানা দরকার এরই মধ্যে পুলিশ তার কাছ থেকে সেই পরিমাণ তথ্য জানা, পুলিশ এখন পর্যন্ত যে তথ্য গণমাধ্যমের সামনে বলেছে তাতে মনে হয় না যে সেই পরিমাণ তথ্য তাদের কাছে আছে। এই ব্যাপারে মঞ্জুল ইসলাম আপনারও মনে হয় যে একমত? আমি পুরোপুরি মনে করি না, মুর্তজা ভাই যেটা বলেছেন, কারণ আরো পাঁচজন ধরা পড়েছে এবং বিষয়টি পাঁচজনের না, বিষয়টা আরো অনেক, একজন মানুষ তো আপনার এত সারা দেশব্যাপী বিস্তৃত, এটি তো নির্দিষ্ট কোনো জায়গায় নয়, আমি অনেক ধরা পড়েছে গোলাম মর্তজা, হাজারে হাজারে সেই সংখ্যা, জঙ্গি ধরা পড়েছে, জামিন ধরা পড়েছে, জামিন পেয়েছে, জঙ্গি হিসাবে ধরেছি, সে একজন সন্ত্রাসী জঙ্গি নয়, এনে নানা রকমের বিষয়, নানা রকমের ঘটনা ঘটেছে। এখানে কয়েকটি তথ্য বলি, এই ঘটনাটা যদি বিশ্লেষণ করি সত্যি কথা সব কথা তো আমরা পরিষ্কার করে গণমাধ্যমে চাইলেও বলতে এই মুহূর্তে বলা হয়তো বলা উচিত নয়, উচিত না, সেই কারণে আমি বলছি, আমি খালি এইটুকু বলতে চাই যে আমাদের কাছে কিন্তু তথ্য আছে। এই পর্যন্ত ব্লগার হত্যাকাণ্ড বলেন, দুজন বিদেশি হত্যাকাণ্ড, খিজির খান, প্রত্যেকটি ঘটনা কিন্তু চার পাঁচজন করে আটক করা হয়েছে এবং তাদের কিন্তু বাংলাদেশে জানেন আইন ব্যবস্থা কিভাবে চলে, তদন্ত চলছে, ওই যে বললেন সারা দেশব্যাপী তাদের কিন্তু জাল বিস্তার করা। সে জায়গায় এটা স্পেসিফিক এই শিয়াদের ঘটনাটায়, এই যে তাজিয়া মিছিল হামলা, এটা কিন্তু এটাও প্রথমবারের মতো ঘটনা কিন্তু আমাদেরকে অবাক করেছে, কারণ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আর বিশেষ করে মুসলমানদের শিয়া সুন্নি তো দীর্ঘদিন 400 বছর ধরে একত্রে বসবাস করছে। আমি এখানে একটা আপনি কি করি যে এই যে শিয়া সুন্নির যে বিষয়টি আন্তর্জাতিকভাবে আমাদেরকে যে অভিযুক্ত করা বা একটা চক্রের মধ্যে যে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা, সেটা তো এই এই শখে তো শিয়া সুন্নিটা খুব গুরুত্বপূর্ণ এবং আজকে আরেক দফা সেই জন্য তো আমাদের এখানে অনেক বেশি সতর্ক থাকা দরকার। সেখানে দেখেন তাজিয়া মিছিল হামলার কিন্তু পুলিশের সম্পূর্ণ প্রস্তুতি ছিল, সিসি ক্যামেরা ছিল, তারপরে কিন্তু আমার ধারণা তার ফলেই কিন্তু পাঁচজনকে শনাক্ত করা গেছে এবং একজনকে আমার ধারণা আমি বিশ্বাস করতে চাই বা সেই রকম প্রস্তুতি না থাকলে হামলাটা হয়তো আরো বড় হতো, ফলে সেখানে তাকে আটকের পরে এই পর্যন্ত পুলিশের তথ্য আমরা যতটুকু আমি বুঝতে পারি যতটুকু বলতে পারি সেটা হচ্ছে তাকেই সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা হয়েছে। এখন যদি আমি বলি, আমরাই তো আবার দুই পক্ষে কথা বলি, আমরা বলি পুলিশ ধরছে বিচার করছে না, আমরা বলি আইন ব্যবস্থা বিলম্বিত হচ্ছে, আমার ধারণা এই জায়গাটায় এটা আমি পরিষ্কার করে বলতেই চাই এক ধরনের দায়িত্ব নিয়ে, এই কথিত বন্দুকযুদ্ধটি এক ধরনের সাজা দেয়া, আমি যদি পরিষ্কার করে বলি, এই সাজাটা নিশ্চিত করে আপনি যেটা তথ্য হিসাবে বলার চেষ্টা করলেন আমিও ওরকমই বিশ্বাস করতে চাই, তার কাছে ওই পরিমাণ তথ্য পুলিশ ইতিমধ্যে পেয়েছে যে চারজন পাঁচজন আছে, আমার ধারণা এর ফলে এই এখানে যে ঘটনাটি ঘটেছে আজকে বগুড়ার ঘটনা, তাদেরকেও আমি বিশ্বাস করি খুব শিগগিরই যারাই জড়িত থাকুক এদেরকে ধরা সম্ভব হবে, সেটা বিশ্বাস করতে চাই। এবং বিরতি নিচ্ছি, বিরতির পর আগে যেমন জানিয়েছিলাম রংপুরে আছেন, বগুড়ায় এই মুহূর্তে আছেন রংপুরের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ, বিরতির পর আশা করি তার কাছ থেকে সরাসরি বগুড়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা ধারণা পাবো এবং খোঁজ নেবার নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন আসলে কোন ধর্মের মানুষ নামাজরত মুসল্লিদের উপরে বাংলাদেশে গুলি চালালো। থাকুন আমাদের সাথে।
সম্প্রদায়ের মসজিদে দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু, আহত কমপক্ষে তিনজন। নামাজ পড়তেছিল ঠিক সেই সময় কিছু আততায়ী এলোপাতাড়ি গুলি বর্ষণ করে মসজিদে। আশুলিয়ায় পুলিশ হত্যা ও নাশকতার অভিযোগে 5 জেএমবি আটক। হোসেনি দালানে হামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত। দলীয় প্রতীকে হতে যাওয়া পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। পৌরসভার নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান এবং আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে একাত্তর জার্নালে আশা করি কথা বলবো। স্বাগত সকলকে। আমাদের সাথে আছেন গোলাম মর্তজা এবং মঞ্জুরুল ইসলাম। আরও যুক্ত করে নিতে চাই সাংবাদিক মাসকাত আহসানকে, যিনি করাচি প্রবাসী, পাকিস্তান প্রবাসী সাংবাদিক। ডিপোর্ট আসমা জাহাঙ্গীর, নাও উই স্ট্যান্ড ফর আসমা জাহাঙ্গীর। আমরা এরই মধ্যে জানি যে সাকা মুজাহিদকে পাকিস্তানের চর বলার কারণে এবং পাকিস্তানের দ্বৈত নীতির সমালোচনা করবার কারণে নিজের দেশে বিরোধের মুখে পড়েছেন আসমা জাহাঙ্গীর, যদিও তার সমর্থকদের সংখ্যাও কোনোভাবে কম নয়। পরিস্থিতিটা সবিস্তার নিশ্চয়ই বলতে পারবেন মাসকাত আহসান। আসমা জাহাঙ্গীর আজকের যে অবস্থাটা, যে তাকে পাকিস্তান থেকে বের করে দিতে বলা হচ্ছে বা দেশদ্রোহী বলে ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু 1971 সাল থেকে হয়ে আসছে। ওনার আব্বা আওয়ামী লীগ পাকিস্তান শাখার সদস্য ছিলেন। আসমা জাহাঙ্গীর নিজে 1971 সালে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ চলছিল এর বিরুদ্ধে লিফলেট বিলি করেছেন রাস্তায় দাঁড়িয়ে। ফলে উনি পাকিস্তানের একটি অংশের যারা এই যুদ্ধে সক্রিয় ছিল তাদের সবসময় চক্ষুশূল। এরপরে সেনা শাসকের বিরুদ্ধে লড়েছেন। উনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। ফলে পাকিস্তানে যখন হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আক্রান্ত হয়েছে, সেই মুহূর্তে তাদের পাশে উনি দাঁড়িয়েছেন এবং কোথাও মন্দির ভাঙলে সেখানে ছুটে গেছে। ফলে আসমা জাহাঙ্গীরের পুরো জীবনের এই যে কর্মকাণ্ড, এর পুরোটাই মানবতার পক্ষে। এবং আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার এই অন্ধকার দেশগুলোতে শুভবোধ সম্পন্ন মানুষের জন্মই অজন্ম পাপ। আপনার কাছে জানতে চাই সুনির্দিষ্টভাবে আসমা জাহাঙ্গীর এই বাস্তবতায় কোন ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে তাকে যেতে হতে পারে। এটি কি শুধুমাত্র টুইটার ফেসবুকের একটি প্রচারণা ও প্রোপাগান্ডা, নাকি তার আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়? আসলে কতটা অ্যাগ্রেসিভ এই ক্ষেত্রে পাকিস্তানিরা? আপনি জানেন যে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমেই এরা সুসংগঠিত হয়, এই ধরনের দক্ষিণপন্থীরা, এবং সেটি এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলেও তা যে ছড়িয়ে পড়বে না এবং উনি যে সরাসরি আক্রান্ত হবেন না এমন কোন নিশ্চয়তা নেই। আমরা যতদূর জানি যে উনি মোটামুটি নিজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং উনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে উনার সমর্থকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সক্রিয় আছেন। সরকারের অবস্থান কি? মঞ্জুল ইসলামকে এই প্রশ্নটি জানতে চাই। এটি এবং এর সাথে আসমা জাহাঙ্গীর নিজে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারের কাছে তার অবস্থান নিয়ে কোন ধরনের নিরাপত্তা হুমকির কথা জানিয়েছেন কিনা? এখন পর্যন্ত উনি জানাননি। কারণ হচ্ছে যে আপনি জানেন যে পাকিস্তান এই মুহূর্তে যেহেতু যুদ্ধের মধ্যে আছে তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে, ফলে সেখানে এই মুহূর্তে নওয়াজ শরীফ সরকারের সেই অর্থে কোনো ক্ষমতা নেই এবং সেই কারণেই আসলে এই বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্টটাকে জাগিয়ে দিতে চেষ্টা করেছে। তো আসমা জাহাঙ্গীর ঝুঁকির মধ্যে আছেন, তবে সরাসরি সরকারের পক্ষে তাকে কিছু করা সম্ভব হবে বলে মনে হয় না, কারণ একজন জনপ্রিয় মানবাধিকার কর্মী হিসেবে তার সমর্থন আছে। আমি যেটা জানতে চাইছি যে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে কেন্দ্র করে পাকিস্তানের যে প্রতিক্রিয়া আমরা দেখছি, তাদের রাজনীতিবিদদের যে প্রতিক্রিয়া, আপনার কি পাকিস্তানিদের সঙ্গে, সাধারণ পাকিস্তানিদের সঙ্গে যোগাযোগ, কথা, বা আপনি কি বুঝতে পারছেন যে তাদের ভেতরে বিষয়টি কি আদৌ আলোচনায় আছে? থাকলে ঠিক কিভাবে আছে, তারা কি মনে করে এই জায়গাটিতে, আপনার কোনো ধারণা আছে কিনা? ধারণা আছে, কারণ আমি একটি রেডিও চ্যানেলে ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে এগুলো যাচাই করার চেষ্টা করেছি এবং সেখানে সাধারণ মানুষের খুব বেশি সম্পৃক্ততা চোখে পড়েনি। এই মুহূর্তে যেহেতু ধর্ম নিয়ে রাজনীতি আপাতত করা যাচ্ছে না, সে কারণে নওয়াজ শরীফকে জামাতকে খুশি করার জন্য তার দলকে দিয়ে বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট দেখিয়ে কোনোভাবে তার জনপ্রিয়তাটা ধরে রাখতে চেষ্টা করতে হচ্ছে, জাতীয়তাবাদ তৈরি করতে হচ্ছে।
এটুকুই, এখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা চোখে পড়েনি। এমনকি টেলিভিশন চ্যানেল গুলোতেও দেখা গেছে যে আলোচনায় ওই ঘুরে ফিরে সাবেক সেনা কর্মকর্তারাই এসে সাফাই গাইছেন, কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ সেভাবে ছোট্ট খবর। পাকিস্তানের একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে এখানে খবর এসেছে যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর একটি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানোর একটি খবর, এটা কতটা সত্য? এবং একটি প্রাদেশিক পার্লামেন্টে এই বিষয়ে আরেকটি নিন্দা প্রস্তাব নেবার খবর আমরা শুনেছি পাঞ্জাবে। পাঞ্জাবে যেহেতু আপনি জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যারা সাক্ষী দিতে চেয়েছিলেন তারা সবাই পাঞ্জাবের, এবং এরা সবাই কোন না কোনো ভাবে একাত্তরের যুদ্ধাপরাধীদের আত্মীয় স্বজন বা ওই দলের মধ্যে রয়েছেন, সে কারণে পাঞ্জাবের পার্লামেন্টে এরকম একটি বিল আনার প্রচেষ্টা রয়েছে। আমাদের হাই কমিশনারকে ডেকে পাঠানোকে ডেকে পাঠানোর কোনো খবর? আর বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, 3 পৃষ্ঠার চিঠি, সুলিখিত চিঠি, এবং সেই চিঠির উত্তর দেবার জন্য আরেকটি চিঠি তাকে হস্তান্তর করা হবে। এজন্য হয়তোবা তাকে কালকে সেখানে যেতে হতে পারে শুধু তাদের উত্তরটা নিয়ে আসার জন্য। অগ্রহণযোগ্য সেটা নিয়ে আমরা আলোচনা অনেক করেছি। এই জায়গাটিতে আমাদের এখন দাবি হওয়া উচিত, রাষ্ট্রের স্বাধীন বাংলাদেশের দাবি হওয়া উচিত, বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধীদের বিচার করছে, বাংলাদেশ একটি চুক্তির মধ্য দিয়ে 195 জন পাকিস্তানি যুদ্ধ অপরাধীকে ফেরত দিয়েছিল। সেই চুক্তিটি হয়েছিল 1974 সালের 9 এপ্রিল, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে কিন্তু বলা ছিল যে সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা যে সমস্ত অপরাধ করেছে সেই অনুযায়ী বিচার হতে পারবে। ওই চুক্তি অনুযায়ী কিন্তু পাকিস্তানিরা স্বীকার করে নিয়েছিল যে এই 95 জন যুদ্ধ অপরাধী, বাংলাদেশ কিন্তু তখন স্বীকার করেনি বা বাংলাদেশ কিন্তু বিচারের দাবিটি প্রত্যাহার করে নেয়নি। তো সেইটি পাকিস্তান এই কাজটি করেনি, চুক্তি অনুযায়ী এই কাজটি করেনি। এখন যখন স্বাধীন বাংলাদেশ তার ভেতরে যখন মানবতা বিরোধী অপরাধী বা যুদ্ধ অপরাধীদের বিচার করছে তখন পাকিস্তানিরা কথা বলছে। বাংলাদেশের এখন উচিত, আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সরকারের কাছে দাবি যেটি যে ওই যে 195 জন যুদ্ধ অপরাধীকে আমরা ফেরত দিয়েছিলাম, আন্তর্জাতিক আইন অনুযায়ী 3 দেশ চুক্তি করে ফেরত দিয়েছিলাম, সেই চুক্তি অনুযায়ী তাদের বিচার করার কথা ছিল পাকিস্তানের, পাকিস্তান সেই চুক্তিটি করেনি। আজ যখন পাকিস্তান বাংলাদেশকে হুমকি দেয় যে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব, পাকিস্তানের এই হুমকির জন্য নয়, বাংলাদেশ তার ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য চুক্তি বরখেলাপ করার জন্য এখন বাংলাদেশের উচিত, জাতীয়ভাবে তো বটেই সেটা আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবেও এক ধরনের দাবি জোরালো করা, যে সমস্ত জায়গাতে দাবি জোরালো করা যায় যে সেই চুক্তিটির বাস্তবায়ন চাই আমরা। আমাদের এই 195 জন যুদ্ধ অপরাধী কি কি ক্ষতি করেছিল, কি কি অপরাধ করেছিল, সেটির বিস্তারিত এক ধরনের সাংগঠনিকভাবে বই পুস্তক তথ্য প্রমাণের ভিত্তিতে সারা পৃথিবীতে যে সমস্ত জায়গাতে এই কথাটি বলা যায়, যে সমস্ত ফোরামে এই কথাটি বলা যায়, যে সমস্ত গণমাধ্যমে আন্তর্জাতিকভাবে এই কথাটি বলা যায়, এই দাবিটি আমাদের অত্যন্ত জোরালো করা দরকার। এবং এটি আর কথার মধ্যে নয়, এটি এখনই আমাদের সময় বলার, কারণ পাকিস্তানিরা আমাদের সঙ্গে যে আচরণ করছে এই আচরণটির প্রতিবাদের চেয়েও তাদেরকে প্রতিবাদের জবাব দেওয়ার জন্য এই 195 জনের বিষয়টি নতুন করে সামনে আনাটা আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক একটি করবেন। সাথে যদি আমি যুক্ত করে দিতে চাই, পাকিস্তান আমাদের সাথে খুব সুসম্পর্ক রাখতে চায় এটি আর মনে হচ্ছে না, বাংলাদেশ যদি এই দাবিগুলো নিয়ে এখন আন্তর্জাতিক মাঠে নামে তাহলে কি বাংলাদেশ খুব ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো দিক আছে? মোটেই না, মোটেই না। বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিসরে অনেকটা সম্মানের, অনেকটা আইনসম্মত অবস্থানে। আপনি যদি আপনার ন্যায্য দাবি তুলেন, ভারতের মতো বন্ধু প্রতিম বড় প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়নি, আমাদের সাথে একটু উষ্ণ শীতল সম্পর্কের মধ্যে যে মায়ানমার, তাদের সাথেও আমাদের সম্পর্কের ক্ষতি হয়নি, বরং আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। আমি 74-এর সেই চুক্তির সাথে শুধু একটি না, ওখানে আরো 4টি, আরো 3টি বিষয় জড়িত আমি বলি। একটি হচ্ছে যে 195 জনের ব্যাপারে আমি ইতিমধ্যে অন্যান্য যারা আইন বিশেষজ্ঞ তাদের কথাবার্তা শুনেছি, তারা বলেছেন তাদের অনুপস্থিতিতে ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরু হতে পারে, সাজা হওয়ার পরে সেটাকে আন্তর্জাতিক আদালতে বলা যেতে পারে, তাদেরকে কার্যকর করবার জন্য আমরা ফেরত চাই। এক দ্বিতীয়ত আরো 3টি বিষয় ওখানে বলা ছিল,
আমাদের সাথে পাকিস্তানের অনেক পাওনার বিষয় ছিল, সেই পাওনাগুলো মিটিয়ে দেবার কথা ছিল। আমরা প্রায় 3,500 কোটি টাকা তখনই ছিল 74 সালে, আজকে কল্পনা করেন সেই টাকা কত, সেটাও মানে তাৎক্ষণিক একটা হিসাব। আজকে সময় আসছে বাংলাদেশের অনেক পাওনা, তৎকালীন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান কনভেনশন অনুযায়ী, জাতিসংঘ কনভেনশন অনুযায়ী বিভাজনের পরে আমাদের অনেক পাওনা রয়ে গেছে, সেই পাওনার হিসাব আমাদের করা দরকার। তৃতীয়ত হচ্ছে আটকে পড়া পাকিস্তানি, যারা বিহারি বলে আমরা কখনো কখনো ভুল করি, এখনো বাংলাদেশে যারা আছে, যারা বাংলাদেশের নাগরিকত্ব চায় না, বাংলাদেশের নাগরিকত্ব তারা নিতে গর্ব বোধ করে না, তারা পাকিস্তানি হিসেবে নিজেদের স্বীকার করে, তাদেরকে ফেরত পাঠাতে হবে। মানে ফেরত চুক্তিতে ছিল, তারা ফেরত যাবে। আর চতুর্থত হচ্ছে যে 1971 সালে পৃথিবীর ইতিহাসের মধ্যে জঘন্যতম গণহত্যা করবার জন্য রাষ্ট্র হিসাবে পাকিস্তান ভুল স্বীকার করে ক্ষমা চাইবে। এই চারটি এর বাইরে আরেক যে আন্তর্জাতিক ভাবে আমাদের কোন প্রতিকূল অবস্থায় পড়তে হবে কিনা সেটি আমাদের কূটনৈতিক ভাবে দেখতে হবে, যদি আমাদের সেরকম কোন সম্ভাবনা থাকে সেটাকে আমরা সেভাবে ফেস করব, মোকাবেলা করব নিশ্চয়ই। আজকে একটি সংবাদ সম্মেলনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আরো একটি দাবি যুক্ত করেছে, যুদ্ধাপরাধী হিসেবে যাদের বিচার হচ্ছে তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করার প্রসঙ্গে তারা দাবি জানিয়েছে, হাতে কয়েকটি পত্রিকা এসে পৌঁছেছে, এইখানে সুনির্দিষ্ট করে বলার আছে, নিশ্চয়ই আমরা কথা বলার সুযোগ পাবো। আজকের পত্রিকা, বগুড়ায় শিয়া মসজিদে ঢুকে গুলি, মুয়াজ্জিন নিহত, ইমাম সহ আহত 3, আসমা জাহাঙ্গীরকে পাকিস্তান ছাড়ার হুমকি, তৃণমূল ও কেন্দ্রের সমন্বিত সিদ্ধান্তে আওয়ামী লীগের প্রার্থী, প্রার্থী ঠিক করছে বিএনপিও। পরের পত্রিকা, বগুড়ায় শিয়া মসজিদে গুলি, মুয়াজ্জিন নিহত, একই ছবি এবং একই খবর শিরোনাম, দেখতে চাই বিএনপি নির্বাচনে অংশ নেয় কিনা, দলের স্বার্থে পৌর নির্বাচনে অংশ নেবে বিএনপি, জেএমবি কমান্ডার বন্দুকযুদ্ধে নিহত, পুলিশ হত্যা হোসেনে দালানের হামলায় নেতৃত্ব দেন মাহফুজ, এবং 5 জেএমবি সদস্য গ্রেফতারেরও খবর আছে, মানবতা বিরোধীদের বিচারে চীন পাশে আছে সৈয়দ আশরাফ জানিয়েছেন। পরের পত্রিকা, জনকণ্ঠ, মোবাইলে 180 মেগাওয়াট সৌর চার্জার ব্যবহার হলে বিদ্যুৎ বাঁচবে 200 মেগাওয়াট, বাজারে ভালো মানের সোলার চার্জার পাওয়া যায়, জনসচেতনতা বাড়াতে প্রচারের উদ্যোগ কর্তৃপক্ষের। খুবই ভালো একটি খবর, এবং নিশ্চয়ই আমরা মোবাইল ফোনে খুব সহজে যে পরিমাণ পাওয়ার দরকার হয় সেটা এই সৌর চার্জার ব্যবহার করার সুযোগ থাকলে সেটি করতে পারাই উচিত। নিচে যদি একটি সুন্দর ছবি দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না, আমি জানি না, শীতের পাখি আসতে শুরু করেছে হয়তো সাভারে, সেই ছবি এত খারাপ খবরের মধ্যে একটি ভালো ছবি ছেপেছে জনকণ্ঠ। পাশেই হচ্ছে নানান রকম বিচিত্র খবর ছেপেছে জনকণ্ঠ। পরের পত্রিকা, প্রথম অংশে যদিও আমি শিয়া মসজিদে হামলার খবরটি দেখতে পেলাম না। পরের পত্রিকা, ভোরের কাগজ, পৌরসভায় জাতীয় নির্বাচনের আমেজ, দলীয় সভায় শেখ হাসিনা এবার দেখতে চাই বিএনপি নির্বাচন করে কিনা, বগুড়ায় শিয়া মসজিদে গুলি, মুয়াজ্জিন নিহত, ইমাম আহত। এই খবরটি ধরেই আমি আসলে বায়েজিদের কাছে যেতে চাই। বগুড়াতে শাহ বায়েজিদ আহমেদ টেলিফোনে অবশেষে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বায়েজিদ, কারা হামলা করলো, তাদের পরিচয় সম্পর্কে কোনো মহল কোনো ধারণা দিতে পেরেছে কিনা, বা প্রত্যক্ষদর্শী যাদের সাথে কথা বলেছেন তারা হামলাকারীদের কি ধরনের বর্ণনা দিয়েছেন? রূপা, আমরা এখানে প্রত্যক্ষদর্শী বেশ কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে যারা এই ঘটনায় হামলা চালিয়েছে তাদের পরিচয় এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী বা স্থানীয় প্রশাসন কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে যারা হামলা চালিয়েছে তাদের পরনে পায়জামা পাঞ্জাবি পরা ছিল, এবং তারা এসে মসজিদে ঢুকে তারা গুলি চালিয়েছে। তবে সুনির্দিষ্ট করে তাদের পরিচয় কেউ বলতে পারেনি। তবে তাদের বয়স 20-25, মানে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে এই তারা এই ঘটনা ঘটিয়েছে। যে মুয়াজ্জিন নিহত হয়েছেন বা যারা আহত হয়েছেন তাদের শরীরে কয়টি করে গুলির আঘাত জানবার সুযোগ হয়েছে কিনা আপনার, বা কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে ময়না তদন্তকারী ডাক্তার বা পুলিশ কোনো ধারণা দিয়েছেন কিনা? রূপা, কিছুক্ষণ আগেও আমরা সেই মসজিদের ভিতর থেকে ঘুরে এসেছি, মসজিদে সব রক্তের দাগ, এবং মসজিদের যে মিনার, এবং সেই মিনারেও কিন্তু বেশ কয়েকটি গুলি লেগেছে।
বিশেষ করে ইমাম যে জায়গাটিতে দাঁড়িয়ে ছিল তার পাশের যে ওয়াল সেখানেও কিন্তু গুলির চিহ্ন আছে, এবং সেখানে সেখানে কিন্তু রক্তের যে দাগ সেটিও আছে। এবং সেই জায়গায় প্রথম সারিতে যারা দাঁড়িয়েছিল সেখানে প্রায় 15 জনের মতো মুসল্লি ছিল। সেই 15 জনের পেছনের যে কাতার, সেই কাতারে প্রথম 2 জন গুলিবিদ্ধ হয়েছে, একজনের নাম আফতাব আর অন্যজন হলেন তাহের। এলাকার মধ্যে কি ধরনের প্রভাব প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন মসজিদে হামলা? শিয়া মসজিদ কি সংখ্যায় খুব কম বগুড়াতে? কেন এই মসজিদটি লক্ষ্যে পরিণত হলো? সুনির্দিষ্ট কোনো কারণ কি জানতে পেরেছেন? রূপা, এটি বগুড়ার যে এলাকায় সেটি আসলে প্রত্যন্ত এলাকা। গাবতলী থেকে আটমূল জয়পুরহাট মহাসড়কের পাশেই কিন্তু এই জায়গাটি, এবং সেখানে আসলে প্রত্যন্ত এলাকায় আসলে এই জায়গাটিকে কেন টার্গেট নেওয়া হয়েছে বা এটি কেন সুনির্দিষ্ট ভাবে এই জায়গায় এই ঘটনাটি ঘটলো সেটি কিছুক্ষণ আগেও বগুড়ার যে পুলিশ সুপার আসাদুজ্জামান খান এবং এখানকার র‍্যাব 12-র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন খান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে সুপরিকল্পিতভাবে এই জায়গাটাকে বেছে নিয়ে একটি বিশৃঙ্খলা করার টার্গেট নিয়েই মূলত যারা দুর্বৃত্ত তারা এই ঘটনাটি ঘটিয়েছে। তবে একটি রূপা একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে আমি এলাকার বেশ কিছু মানুষের সাথে কথা বললাম যে এটি এখানে যেহেতু শিয়া সুন্নি দুটি যে আছে তাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোনো ঘটনা কিনা, তবে আমরা যেটি স্থানীয় মানুষ আমাদেরকে জানিয়েছে যে না, এখানে দীর্ঘদিন থেকে শিয়া সুন্নি সহ অবস্থান আছে। আমরা জানি বগুড়ার মতো সারা দেশে শিয়া সুন্নির এই সহ অবস্থানের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই, এবং বাংলাদেশের সাধারণ মানুষ সকল ধর্মের মানুষের সাথে আসলে সহ অবস্থানে অভ্যস্ত। বায়েজিৎ, আরেকটি বিষয় ছোট করে আপনার কাছে জানতে চাইব, বগুড়ায় খ্রিস্টান ধর্মযাজকদের উপর হুমকি দেওয়া হয়েছে, সেটি সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? রংপুরে যে 10 জন ধর্মযাজককে, খ্রিস্টান ধর্মযাজককে হুমকি দেওয়া হয়েছে। রূপা, আপনি নিশ্চয়ই আমাদের 71-এ প্রচারিত প্রতিবেদনটি দেখেছেন যেখানে রংপুরের 10টি যে ধর্মযাজক এবং ব্যাপটিস্ট চার্চ রয়েছে সেই ব্যাপটিস্ট চার্চের প্রতিটি পরিচালককে ধর্মযাজককে হুমকি দেওয়া হয়েছে। এবং আমরা তখন সেই জায়গায় কিন্তু স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ডায়েরি করেছেন, এবং কিছুক্ষণ আগে রংপুরের যে পুলিশ সুপার তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে যারা হুমকি দিয়েছে প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তাদেরকে বের করার জন্য চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ শাহ বাইজিৎ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য, এবং আমি নিশ্চিত আগামীকাল আরো অনেক ছবি অনেক তথ্য আপনার মাধ্যমে বগুড়া থেকে আমরা পাব। আমরা একটা বিরতি নিয়ে ফিরতে চাই আলোচনায়, অনেকগুলো বিষয় আমাদের হাতে আছে। শাহ মাসকাত হাসানের অসমাপ্ত আলোচনা আছে, বগুড়া থেকে আমরা কয়েকটি তথ্য পেলাম, এবং আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি দলীয় অবস্থানের খবরও আছে। থাকুন একাত্তর জানালে। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমাদের সাথে আছেন মঞ্জুর ইসলাম গোলাম মর্তজা। বিরতির আগে বলে রেখেছিলেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে দাবি, যুদ্ধ অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা, এবং তারা বলতে চান সাম্প্রতিক যে সহিংসতা সেটির পেছনে বড় দায় এই তাদের বিশাল অর্থ সম্পদ, এটির কারণেই তারা এত সহিংসতা ঘটাতে পারছে, এবং অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হলেই আর হরতালগুলো হয়তো কার্যকর হবে না। মঞ্জুর ইসলাম, আমি এই ব্যাপারে একেবারেই একমত হয়ে এটুকু বলতে চাই, পেছন থেকে আমাদের এখানে এই যে সহিংসতা, ধর্মকে পুঁজি করে রাজনীতি করা, যেদিক থেকে পুনরুদ্ধার হলো, পুনর্জীবন হলো, পুনর্জন্ম হলো, সেই 75-এর পর থেকে এরপরে কিন্তু আমরা দেখেছি নানান নামে ঘটনাগুলো তাদের সংগঠনগুলো বিস্তৃত হয়েছে। আজকে আমি যদি সরাসরি আজকের ঘটনা আসি, যে রাষ্ট্রকে অস্থিতিশীল করা, এই যে ধর্মের নামে কোন ধর্মের মানুষ হতে পারে মসজিদে,
ইসলামের নাম নিয়ে যদি তারা বলে, আমি জানি একাত্তরে কিন্তু ধর্মের নাম বলে কিন্তু নানান অত্যাচার করা হয়েছে মুসলমানদের উপর, ফলে সেটা তাদের অন্য স্বার্থ ছিল। আজকেও কিন্তু ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে, এর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। আমি একজন মুসলমান হিসেবে বলতেছি, এবং সকল মুসলমানরাই কিন্তু এই কথা বলে, তারা সাপোর্টও করে না। তার মানে হচ্ছে তাদের অন্য কোনো স্বার্থ আছে, সেই স্বার্থ দেশের অভ্যন্তরের স্বার্থ হাসিল করা হতে পারে, বাইরের কারো প্রেরণক হিসেবে কাজ করা। এর মূল কাজটি করতেছে এই যে বগুড়ার ঘটনাটি বলল আপনাদের প্রতিবেদক, যে তিনজন তরুণ, সব জায়গায় আমরা শুনি তিনজন তরুণ বয়স এই থেকে, আমি মনে করি ওদেরকে মোটিভেট করার একটি বড় মাধ্যম হচ্ছে অর্থ এবং ধর্মের মিথ্যা তথ্য দেওয়া, ফলে এই যে যাই বলি একটা মানুষকে টাকা দিয়ে হত্যা করার কথাই বলেন, অস্ত্র যোগান দেওয়া, এর মূল উৎস হচ্ছে অর্থ। আমাদের এখানে আমরা জানি এই যে জামাত যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে নানান প্রক্রিয়া হচ্ছে, দুটাকে একসাথে আমি বলতে চাই, এই বিচার তো ঠেকানোর প্রচেষ্টা হয়েছে, সাকার বিচার ফাঁসিতে ঝুলানো না পর্যন্ত আমরাও কেউ বিশ্বাস করতাম না সাকার বিচার হবে, কারণ দেশের বাইরে যে পরিমাণ মিলিয়ন মিলিয়ন ডলার তাদের প্রজেক্ট ছিল এই বিচারকে বানচাল করবার, দেশের অভ্যন্তরে নাই, দেশের অভ্যন্তরে তাদের টাকা নিয়ে অনেকে কাজ করছে, কথা বলছে, কেউ হয়তো বোমা মারছে। আমি মনে করি এই অর্থের উৎস বন্ধ করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী একবার উল্লেখ করেছেন, এবং আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ প্রতিষ্ঠান, কিন্তু এটা খুব দ্রুত গতিতে হইতে হবে। এটা যদি আবার আমরা 5 বছর সময় লাগাই, এর মধ্যে 5 বছরে বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছাবে আমি কিন্তু খুব ভয়াবহ অবস্থার কথা অনুমান করছি। আর শেষ করবো আমি এই বলে যে আরেকটি কথা, এদের পরিবারের কথা, যে কজন আন্তর্জাতিক অপরাধে যাদেরই বিচার হয়েছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, প্রত্যেকেরই কিন্তু সম্পত্তি কোনো আলোচনা ছাড়াই বাজেয়াপ্ত হয়েছে। আমি উদাহরণ হিসেবে বলতে চাই, তাদের পরিবারের সদস্যদের রাজনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা অবশ্যই। আজকে সাকা চৌধুরীর ছেলের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা গণমাধ্যমে, আপনারা সহ সকল টেলিভিশন আমরা যেভাবে দেখেছি, আমরা অনুমান করতে পারি সে কি পরিমাণ প্রতিহিংসার মধ্যে সে আগামী দিনগুলো কাটাবে। সে জায়গায় বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমি মনে করি সারা বাংলাদেশে একটি ঝুঁকির মধ্যে আছে, ফলে তাদেরকে এক ধরনের নিয়ন্ত্রণ করা আইন কানুন করে। আর দ্বিতীয় এই যে সম্পদের পাহাড়, সাকার যে গুড সিলের বাড়ি দাবি উঠেছে সেখানে মিউজিয়াম করা, কারণ যেখানে শত শত মানুষকে অত্যাচার করা হয়েছে, এই সম্পদ তো বাংলাদেশের মানুষের অর্থে। আজকে মীর কাসেম আলী একজন মুক্তিযুদ্ধের সময় নাকি চা বিক্রেতা ছিল, একেবারে সাধারণ মানুষ ছিল, সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কিভাবে 75-এর পরে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায়, ফলে এদের সকল সম্পদের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। আমি মনে করি এই সম্পদ অবশ্যই বাজেয়াপ্ত করা উচিত, এবং এই সম্পদের উৎস মুখগুলো যদি বন্ধ না করি বাংলাদেশে এই রাজনৈতিক তথাকথিত ধর্মের নামে সহিংসতা চলতেই থাকবে। এখানে আমি যোগ করি যে জায়গাটিতে যদি বাংলাদেশে ফেরত, বাংলাদেশে পাঠাতে চায় তার দেশের প্রতিক্রিয়াশীল মানুষজন, তাহলে কেন আমরা বলবো না যে যাদের এতখানি পাকিস্তান প্রীতি তারা কেন পাকিস্তান চলে যাবে? আমি পাকিস্তান যাওয়ার কথা বলবো না, আমি আমি পাকিস্তানিদের ভাষায় কথা বলবো না, আমি কথা বলবো তারা বাংলাদেশের ভেতরে আছে, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইন অনুযায়ী আমরা তাদের বিচার করছি, বিচারের প্রেক্ষিতে আরো যে কাজগুলো করার জন্য বাংলাদেশের জন্য উপযোগী সেই কাজগুলো করা দরকার। বাজে সম্পদ বাজেয়াপ্ত করার যে বিষয়টি, এই বিষয়টি সাম্প্রতিককালে আলোচনায় এসেছে এই জায়গাটিতে, সরকারি পর্যায় থেকে বেসরকারি পর্যায় থেকে অনেক কথা অনেক আলোচনা আছে, অনেক কথা অনেক আলোচনা আমরা করে ফেলেছি সরকারের, এই আগের সরকারগুলোর তো বটেই, এই সরকারগুলোর দ্বিমুখী আচরণ আমরা এখানে লক্ষ্য করেছি। সরকারের এখন দ্বিমুখী আচরণের জায়গায় পুরোপুরি বাদ দিতে হবে, এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে নেতা কর্মীদের বা মন্ত্রীদের বক্তৃতার মধ্যে রাখা যাবে না, এটিকে কার্যকর ভাবে একটা গবেষণা করতে হবে। এখন বাজেয়াপ্ত করার যে বিষয়টি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কাজটি করার জন্য সরকারের সত্যিকার অর্থে একটি গবেষণা করতে হবে। ধরুন একটি, ধরুন ইসলামী ব্যাংক, তর্কের জন্য বলছি, ইসলামী ব্যাংকটি কি করা হবে? বন্ধ করা হবে না তো, ইসলামী ব্যাংক বন্ধ করলে একটা অর্থনৈতিক জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে। ইসলামী ব্যাংকটিকে, ইসলামী ব্যাংককে কি করে জঙ্গিবাদ বা এই মানবতা বিরোধী অপরাধ সংশ্লিষ্ট জায়গা থেকে বের হয়ে নিয়ে যায় সেই চেষ্টা করতে। এখানে আমি বলছি এটি কথা বা রাজনৈতিক বক্তৃতা নয়, 551টি বা 591টি সেটিও আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে সুনির্দিষ্ট গবেষণা করে
খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, কি করলে এই অর্থের উৎসটি বন্ধ করা যায়, এটি একটি ব্যাপার। আরেকটি কথা আমি বলে শেষ করি এই জায়গাটিতে, গুডসিলের বাড়ি বিষয়ে যেটা বলেছি আমি সম্পূর্ণ একমত। আর আরেকটি কথা বলতে চাই যে দেখেন, একজন ব্যক্তিকে বা একজন মন্ত্রীকে একটি বাড়ি বা একটি প্লট দেয়া রাষ্ট্রীয় হিসেবে খুব বড় কোনো বিষয় নয়, আমি যে কাউকে দেয়া হলে আমি খুব বেশি কিছু মনে করি না, কিন্তু মানবতা বিরোধী অপরাধী হিসেবে অভিযুক্ত যখন ছিল তখন এবং এখন যখন প্রমাণিত হয়ে গেছে দুইজন ব্যক্তিকে বাংলাদেশে রাষ্ট্রীয় কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ প্লট দেয়া হয়েছে, একজনকে বনানীতে আর একজনকে উত্তরায়, এই একজনের নাম আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ, তাকে দেয়া হয়েছে উত্তরায়, আর একজনকে দেয়া হয়েছে বনানীতে মতিউর রহমান নিজামী। কোন সরকারের? এটি বিএনপি জামাত জোট সরকারের সময়, তখন যখন তারা মন্ত্রী তখন তাদের ফাইলে লেখা হয়েছিল রাষ্ট্রীয় কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে প্লট দেয়া হলো। আমার আপত্তির জায়গাটি এই জায়গাটিতে, যে যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা বাংলাদেশ চায়নি জন্মের সময় থেকে এখন পর্যন্ত, যারা বাংলাদেশ চায় না তাদেরকে আমরা বলছি রাষ্ট্রীয় কাজে অবদানের স্বীকৃতি, এটা বাংলাদেশের সাধারণ জনমানুষের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের জন্য অত্যন্ত অসম্মানজনক। এই এই দাবিটি কিন্তু অনেক দিন পর্যন্ত এসেছে, এই সরকার দুই মেয়াদে ক্ষমতায় আছে, এই দুই মেয়াদে ক্ষমতার সময়ও কিন্তু তাদের বিচার করছে, কিন্তু ওই যে অর্থের জায়গায় বললাম যে স্ববিরোধিতা আছে, দ্বিমুখিতা আছে, এদের এই প্লট কিন্তু বাতিল করা হয়নি অবিলম্বে। এই এই এটি অনেক ছোট ব্যাপার, বর্তমান আইনে কি এই সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব? বর্তমান আইনে করা যাবে না, আইন করা হবে। আর আমি একটু যোগ করি যে মতিউর রহমান নিজামীর যে প্লটটি বিশেষ করে বনানীতে লেকের পারে যে প্লটটি দেয়া হয়েছে, সেই প্লটের পুরো ফাইলটি একবার হারিয়ে গেছে, আর একবার হলফনামা ছাড়া কাগজ দেয়া হয়েছে, আমরা রিপোর্ট করেছিলাম, রিপোর্ট করতে গিয়ে পুরো ফাইলে অনিয়ম আর দুর্নীতির পুরো চিত্র আমরা দেখেছি। সেটি একটি সরকার চাইলে সেই ফাইলটি বের করে এনে এটি বাতিল করে দেয়া, প্লট বাতিল করার ঐতিহ্য বাংলাদেশে অনেক আছে, এক এক সরকার এসে নানাভাবে বাতিল করেছে, শত শত প্লট। আমি সবকিছু বলছি না, আমি বলছি এটি টাকার অঙ্কে বড় নয়, খুব বড় রাষ্ট্রীয় ভাবে এটি খুব বড় বিষয় না, এটি হচ্ছে প্রতীকী অর্থে একটা প্রতিবাদ। বাংলাদেশ বিরোধী যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী কোন ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্রীয় কাজে অবদানের কথা বলে প্লট দিতে পারে না, রাষ্ট্রীয় কাজে অবদানের কথা বলে তাকে কোনো পুরস্কার দিতে পারে না, সেটা এক টাকার পুরস্কার হোক আর এক হাজার কোটি টাকার পুরস্কার হোক, এটি নৈতিকভাবে বাংলাদেশ দিতে পারে না। আমার আমার কথা হচ্ছে সেই জায়গাটিতে, এবং বর্তমান সরকারের অবিলম্বে উচিত দৃষ্টান্ত তৈরি করার জন্য এই দুটি প্লট বাতিল করা। আমি পুরোপুরি একমত হয়ে এইটুকু বলতে চাবো, তিনি তো বললেন প্লট দেওয়া যায় না, বাংলাদেশের রক্তরঞ্জিত জাতীয় পতাকা যেখানে তুলে দেওয়া হয়েছে প্লট তো একটি ছোট ব্যাপার, আর সেই একই সরকার কিন্তু জাতির জনকের কন্যা শেখ রেহানাকে একটি প্লট দেওয়া হয়েছিল সেটাও বাতিল করেছে, সেই আলোচনা আমি নাই। আমি আর ওই জায়গাটা আমি একটু যোগ করি খালি, আমি বলছি যে ওই পতাকার কথাটি আমি বললাম না, কারণ পতাকা তো আমি আর ফিরিয়ে আনতে পারছি না, একবার তো দিয়েছিলাম, কিন্তু ওই জন্য আমি আর কথা বলছি না, প্রতিশোধ আমাদের সময় আসছে নিশ্চয়ই। আমি যে তথ্যটা, আপনি আইনের কথা বললাম, তো আইন আছে আমাদের এখানে, 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হলো, তারপর এখান থেকে যারা ভারতে চলে গেল, ভারত থেকে এখানে আসলো, তখন কিন্তু এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে শত্রু সম্পত্তি আইন হয়েছিল, সেই পাকিস্তান আমলে, পরে যেটি অর্পিত পরবর্তী স্বাধীনতার পরে অর্পিত সম্পত্তি হয়েছে এবং এর আইনের বিধানগুলো আমরা জানি। ফলে আজকে যারা যুদ্ধাপরাধী তারা তাদের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা দেশের শত্রু, তো শত্রুর সম্পত্তি তো আইন অনুযায়ী বাতিল হবে এবং রাষ্ট্রের হবে, এটার মধ্যে নতুন আইনের দরকার নাই। আমি আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, এখন যেটা বলেছেন মুর্তজা ভাইয়ের সাথে আমি একমত, উদ্যোগটি নিতে হবে। আমি জানি, আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে বর্তমান প্রধানমন্ত্রী তার উদ্যোগে এই যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হচ্ছে অনেক বিরোধিতার পর দেশে এবং দেশের বাইরে, কিন্তু আমরা চাই শুধুমাত্র এই বিচার প্রক্রিয়া না, এই যে রাষ্ট্রকে কলুষ মুক্ত করতে হলে এই পদক্ষেপগুলো নিয়ে প্রমাণ করতে হবে যে না বাংলাদেশ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় না, আইনের শাসনে। এই কাজটি যদি না করা যায় মঞ্জু ভাই, এই কাজটি যদি না করা যায় তাহলে এই কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার করে আমরা প্রতীকী অর্থে কলঙ্কমুক্ত হচ্ছি, কিন্তু যে বাংলাদেশের কথা আমরা ভাবছি, যে বাংলাদেশের কথা আমরা যে স্বপ্ন দেখছি সেটা কিন্তু আমরা করতে পারবো না, কারণ তাদের এই সম্পদ এবং লোকগুলো থেকে গেলে তারা আপনার সারা জীবন ধরেই কোনো না কোনোভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। ঘরে সাপের সাপের ডিম রেখে একটি সাপকে মেরে ফেললে যেমন বিপদমুক্ত হবে না, আমি মনে করি এই ডিমগুলোকে একেবারে নিশ্চিহ্ন করতে হবে, এই বাংলাদেশকে রাজাকারদের বংশধর মুক্ত করবার প্রয়াস নিতে হবে। কিন্তু আমরা এই বিচার নিয়ে অনেক বেশি
আত্মতুষ্টিতে আছি তার কারণটি কি? যেহেতু এই বিচারটি আগে করা যায়নি, কিন্তু বিচারটি তো অত্যন্ত ছোট সাধারণ একটি ব্যাপার, অপরাধ করেছে তার শাস্তি হবে, যেহেতু আমরা 44 বছর করতে পারিনি, এখন করছি, যে কারণে আমাদের কাছে অনেক বড়ভাবে বিষয়গুলি আসছে, কিন্তু বিচারের বিষয়টি তত বড় নয়, বড় নয় এই কারণে যে অপরাধ করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, আগুন দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, নারী নির্যাতন করেছে, তার বিচার হবে, সাধারণ একটি হত্যাকাণ্ড ঘটালে বিচার হয়, এর বিচার হয়নি। বিচারটি অনেক বড় কারণ, একটা সময় আমরা কিন্তু সেই কারণেই আমাদের কাছে 21 বছর আমরা বাংলাদেশে, এই বাংলাদেশে কিন্তু আমরা বড় হয়ে উঠেছি আমাদের শিশুবেলা থেকে কৈশোর গিয়ে, যেখানে যুদ্ধাপরাধের যুদ্ধাপরাধী বলাই অপরাধ ছিল, এদেরকে আমি বিচার চাইবো? তারা ডমিনেট করেছে, তারা আইন প্রণয়ন করেছে, আইন প্রণয়নকারী ছিল, তারা বিচারকের ভূমিকায় ছিল, ফলে অপরাধী তো তারা ছিলেনই না। যে দেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফলে আমি মনে করি বিচারটি অনেক বড় কাজ, কিন্তু এই বড় কাজের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে আমি এখানে এই বাকি কাজগুলো, এখানে ভুল বোঝাবুঝি থেকে যাবে যে আমি কিন্তু বলছি না যে বিচারটি ছোট কাজ বড় কাজ নয়, কিন্তু কথা শুনে মনে হতে পারে না, বিচারটি মনে হতে পারে, আমি বলছি যে একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়, বিচার তো একটা সাধারণ প্রক্রিয়া, সাধারণ প্রক্রিয়ায় হয় নি দেখে, করা যায় নি দেখে, আজকে বিচারের বিষয়টি আমাদের কাছে এত বড় বিষয়ে পরিণত হয়েছে, এই বিচারের পিছনে কত ত্যাগ, কত মার খেতে হয়েছে, কত আন্দোলন করতে হয়েছে, যেটি রূপা বললেন, জাতির জনকে হত্যার পরে আইন করে বলে দিলাম যে বিচার করা যাবে না, তো আমি সেই দেশে আমি বলছি বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধের বিচার আমাদের কাছে অনেক বিষয় ছিল, সেখানে আমার কাছে আমি বলছি যে শুধুমাত্র এই বিচারটি করে আমাদের আত্ম তুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই, বার্তিক আমাদের অন্য যে কাজগুলো সেই কাজগুলো যদি আমরা না করি তাহলে এই বিচারের যে সুফল পাওয়ার কথা আমরা ভাবছি সেই সুফলটি আমরা পাবো না, সেই জায়গাটিতে আমার বক্তব্য যে এই বিচার নিয়ে আমি আত্মতুষ্টিতে ভুগছি না, আমার কাছে এই বিচার স্বাভাবিক একটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল সেটি হয়নি, এটি জঘন্যতম হত্যাকাণ্ড, সুতরাং বিচার হচ্ছে স্বাভাবিক একটি প্রক্রিয়া। আমরা একটা বিরতি নিয়ে ফিরতে চাই, থাকুন আমাদের সাথে, বিরতির পর ফিরছি। স্বাগত, দেখছেন 71 জার্নাল। আমরা কথা বলছিলাম বিরতির আগে যুদ্ধাপরাধী যারা আছেন তাদের সমূলে কিভাবে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় সেই প্রসঙ্গে। মঞ্জুরুল ইসলাম, কোনো কিছুই হলো না যেমনটা এর আগে আমরা বাংলাদেশে দেখেছি যে অনেক বড় বড় ঘটনা ঘটে, অনেক আলোচনা হয়, তারপর বিষয়টি চাপা পড়ে যায়। এই যুদ্ধাপরাধীদের পরিবার পরিজন, তাদের সম্পদ, সংগঠনের সম্পদ এইভাবেই থাকলো দিনের পর দিন, তো কি হতে পারে এটি? এটা ছোট্ট একটি প্রমাণ দিই আমি আপনার, যেহেতু সময় কম, প্রশ্নটা সরি আমি সংক্ষিপ্ত করলাম। 1992 সালে আপনার মনে আছে আমরা সাংবাদিকরা যারা তখন সক্রিয় সাংবাদিক, তখন কিন্তু গণ আদালত হলো এই আজকের মাননীয় প্রধানমন্ত্রীও সেটার ব্যাপারে সক্রিয় সহযোগিতা করেছিলেন, এবং সারা বাংলাদেশে কিন্তু একটি জোয়ার উঠলো, গোলাম আজমের বিচার, তাকে অপরাধী সাব্যস্ত করা হলো এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলো গণ আদালতে। আমরা একটি বড় ধাপ এগিয়ে আসলাম। তারপরে কি হলো, যখন সরকার বদল, সরকার যারা ছিলেন ক্ষমতায় তারা গোলাম আজমকে আদালতের মাধ্যমে তাকে স্বীকৃতি দিয়ে দিলেন নাগরিকত্ব। সেখানটা যেহেতু ওই আন্দোলনটাকে আমরা জনগণ বা উদ্যোক্তা যারা ছিল সেই গতিটা ধরে রাখতে পারলাম না, কি হলো 2001 সালের পরে সেই যুদ্ধাপরাধীদের এসে জাতীয় পতাকা নিয়ে মন্ত্রী হলো, এই ঘটনাটি ঘটতে পারে। বাংলাদেশের গ্রামে একটি প্রচলিত কথা আছে, সাপের লেজে যদি আপনি পাড়া দেন এবং সাপটাকে না মারতে পারেন, সেই সাপ বেঁচে থাকলে আপনাকে ছোবল মারবেই। সেই ছোবল মারার প্রতিদান হিসেবে আমরা দেখলাম তারা মন্ত্রী হলো, মন্ত্রী হয়নি কেবল, সমাজ কল্যাণ কৃষি মন্ত্রণালয়ের মতো। আমি সেখানেই বলছি ওই যে পুরো নেসটাকে আপনি যদি না ধ্বংস করতে পারেন, সাপ তো একটা গুচ্ছ নিয়ে বাঁচে, সেখানে একটি সাপকে মারলে পুরো গুচ্ছটি যদি বেঁচে থাকে, যেটা বললাম সাপের ডিম, ছোট সাপগুলো, তাহলে কিন্তু ছোবল মারবেই। আমি উদাহরণ হিসেবে আরেকবার উচ্চারণ করতে চাই, সাকার সন্তানের, সাকার ছেলের সেই চেহারা যদি আমরা দেখি তার অধ্যত্ব, এবং যে কজন যুদ্ধাপরাধী নিহত হয়েছে তাদের পরিবারের যে রিয়াকশন দেখি, মৃত্যুর শেষ পর্যন্ত যে নিহত হলেন সে এবং তার পরিবারের কেউ বাংলাদেশের আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা দেখায়নি, তারা বলেছে এই আইনটির ফল্টি আইন ছিল, অথচ প্রত্যেকটি ধাপে ধাপে তারা কিন্তু আইনি প্রক্রিয়ায় সুবিধা নিয়েছে, পৃথিবীর কোথাও নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল, তারপরে রিভিউ, রিভিউর পরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা, প্রতিটি ধাপকে অ্যাডজাস্ট করার পরে তারা গিয়ে বলল যে আইনের প্রতি তাদের শ্রদ্ধা নাই। ফলে যাদের বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা নাই, তাহলে কিন্তু আমাদেরকে, তাদেরকে বাংলাদেশের নাগরিক বলে আমি মনে করি না। নাহলে আমি খালি শেষ কথা এইটুকু বলবো যে আমরা তো কেবলমাত্র তাদের
জাতীয় পতাকা দেখেছি। আমার ভয় হচ্ছে আজকে কল্পনা করেন যদি রাজনীতি উল্টে যায়, যারা নাকি এই যে যেটা বললেন মুর্তজা ভাই যে চিহ্নিত যুদ্ধাপরাধীদের যাদেরকে রাষ্ট্রীয় অবদানের জন্য মানে জমি দেয়া হয়, জাতীয় পতাকা দেয়া হয়, আবার যদি রাজনীতির ঘূর্ণাবর্তে যদি তারা সেই চারদলীয় জোট যদি ক্ষমতায় আসে, কল্পনা করেন সাকার ছেলে যদি এমপি হিসাবে নির্বাচিত হয়ে আসে, অথবা সাকার স্ত্রী, অথবা মুজাহিদের ছেলে, অথবা কামরুজ্জামান, অথবা গোলাম আজমের ছেলে একজন, তারা যদি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হয়, কল্পনা করেন বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছাবে। আমি খালি আজকে যারা ক্ষমতায় আছে, মুক্তিযুদ্ধের কথা যারা বলে, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেই ভয়াবহ দিনগুলোর কথা। হয়তো আপনি বেঁচে থাকবেন না, আপনার সন্তানরা কোন বাংলাদেশে বাস করবে সেই কথা কল্পনা করে আজকে পুরো প্রক্রিয়াটিকে নিষ্পন্ন করুন, সম্পন্ন করুন, বাংলাদেশকে প্রকৃত অর্থে কলঙ্কমুক্ত একটি বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করুন। আমি বলতে চাই, আলোচনাটা কি খুব অমানবিক হয়ে যাচ্ছে না গোলাম মর্তুজা, যে আপনি পরিবার সহ সমূলে তাদের নির্মূল করতে চান, যাদের পিতা বলি, স্বামী বলি, স্বজন বলি, কয়েকদিন আগে তাদের অপরাধের কারণে ফাঁসিতে ঝুলে মারা গিয়েছে, ফলে সেই রকম পরিবারগুলো দেখেন, এটা এটা সমূলে নির্মূল করা, আমি ওই শব্দটা বলছি না নির্মূল করা, কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধী, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা এই 40-42-45 বছরে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নিয়ে নানাভাবে অর্থ বিত্ত সম্পদের মালিক হয়েছে, তারা যেহেতু সেই সম্পদটি বাংলাদেশ বিরোধী কাজে, বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজে ব্যবহার করছে বলে আমাদের কাছে মোটামুটিভাবে কিছু তথ্য প্রমাণ আছে। তো বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজে যদি বাংলাদেশের ভেতরে থাকা সম্পদ ব্যবহার হয়, বাংলাদেশের ভেতরের সম্পদ দেশের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেটি যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার হয়, এখানে অমানবিকের বিষয় নয়, বাংলাদেশের অধিকার আছে 16 কোটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি এখানে আবারও বলি, রাজনৈতিক বক্তৃতা যদি বেশি হয়, রাজনৈতিক দ্বিচারিতা যদি বেশি হয়, ইসলামী ব্যাংকের থেকে একই সঙ্গে অনুদান নেয়া এবং একই সঙ্গে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যদি কথা বলা হয়, তাহলে সাধারণ জনমানুষের কাছে যে তথ্য যাবে সেটি ভুল তথ্য যাবে। জামাত বা এই শক্তিটি যেটা বলতে চায় যে আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে, তারা যেটা বলতে চায়, আমরা যদি গবেষণা না করে, আমরা যদি ব্যবস্থা নেয়ার দিকে অগ্রসর না হয়ে আমরা কথা বলছি, ঘাতক দালাল নির্মূল কমিটি কথা বলছে, সরকারের বা আওয়ামী লীগের নেতা মন্ত্রীরাও যদি শুধু কথাই বলেন, তাহলে ওই যে জামাত যে অভিযোগটি করে সেই অভিযোগটি একটি ভিত্তি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গাটিতে আমাদের সজাগ এবং সচেতন থাকা দরকার। আরেকটি কথা, যে যখনই সম্পদ বাজেয়াপ্ত করা বা যখনই এদের তো বিপুল সম্পদ প্রসঙ্গ আসে, তখন সাধারণ জনমানুষের কাছে আরেকটি তথ্য যায় এবং সেই তথ্যটি তারা প্রচার করবে যে ও আচ্ছা তাহলে এদের সম্পদ ক্ষমতার সঙ্গে যারা আছেন তারা হয়তো বা তার সেই তাদের নেতা কর্মী সন্তানরা এসে হয়তো সেটি দখল করবে, এই কেন্দ্রিক একটি প্রচারণা শুরু হবে দেশে এবং বিদেশে। আমি বারবার যেটা বলছি, যেটি গবেষণা ভিত্তিক কাজ করতে হবে, গবেষণার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে, এরকম কোনো কিছু ঘটবে না তো অবশ্যই আমি বিশ্বাস করি, ঘটার মতো কোনো সম্ভাবনা বা প্রচারণাও যাতে তৈরি না হয় সেই জায়গাটিতে খুবই সতর্কভাবে আগাতে হবে, কথা বাদ দিয়ে কাজ করে দেখাতে হবে যে আমরা কি কারণে আইন অনুযায়ী এই এই কারণে এদের সম্পদের এই অংশটি এই এইভাবে এইভাবে রাষ্ট্র তার নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, কোনো কোনো আওয়ামী লীগের নেতা বা কোনো ব্যক্তি নয়। একেবারে শেষ মন্তব্য বলবো, আমি নির্মূল বলতে বলি না যে তাদেরকে কালকে এনে ফাঁসির কাছে, আমি যেটা বলছি তাদেরকে আইনের আওতায় আনা, আজকে পর্যন্ত তাদের অপরাধীদের পরিবারের কেউ কিন্তু বলে নাই যে আইনটির প্রতি আমার শ্রদ্ধা আছে, প্রত্যেকে আইনটাকে চ্যালেঞ্জ করেছে, প্রতিবাদ করেছে, কটূক্তি করেছে, এবং তাদের মধ্যে যে প্রতিশোধের প্রতিহিংসার যে চেহারা আমরা লক্ষ্য করেছি সেটা আমাকে শঙ্কিত করে। ফলে আমি মনে করি তাদের আইনের মাধ্যমে তাদেরকে এক ধরনের নিয়ন্ত্রণে রাখা, পৃথিবীর অন্যান্য দেশে যে নজির আছে যে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে, তারা মন্ত্রী হতে পারবে না, তারা সেনাবাহিনীর জেনারেল হতে পারবে না, রাজনীতি করতে পারবে না, আর সবচেয়ে বড় হচ্ছে তাদের অর্থের উৎসটা দরকার, অর্থের উৎসটা দরকার। মঞ্জু ভাই, তারা কিন্তু খুব সুনির্দিষ্ট করে আপনাকে হুমকি দিচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিচার হবে, তার মানেটা কি? যারা বিচার করে, ধরেন রাজনৈতিক সিদ্ধান্ত, বিচার করাটা তো আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত, তো সেই রাজনৈতিক সিদ্ধান্তে যে বিচার করছে সে কিন্তু এই প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে বলছেন যে তাদের বিচার হবে, মানে কি শেখ হাসিনার বিচার হবে, তাই তো বলছেন তিনি। ভয়টা কোথায়? তাদেরকে সমর্থন করছে একটি রাষ্ট্র, পাকিস্তান সরাসরি,
তাদের পক্ষে, ফলে সেই জায়গাটা আমাদের ভয়ের যে আবারও বাংলাদেশ আমাদের কাজ করতে হবে, আরো কাজ বাকি আছে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, গোলাম মুর্তজা, ধন্যবাদ আপনাদেরও যারা সাথে ছিলেন। থাকবেন একাত্তর এর সাথে, আগামীকাল দেখা হবে একই সময়ে। বগুড়ার শিবগঞ্জের শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে মুয়াজ্জিন নিহত, ইমাম সহ আহত আরো তিনজন। আওয়ামী লীগকে মেনে স্থানীয় নির্বাচনে যেতে হবে বিএনপিকে, না গেলে আরো ক্ষতি বললেন শেখ হাসিনা। যুদ্ধবিমান ধ্বংসের কড়া জবাব দিচ্ছে রাশিয়া, তুরস্কের উপর আরোপ করা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। বিপিএল এ রংপুরের নাটকীয় জয়ে আবারও নায়ক সাকিব, চট্টগ্রামের বিপক্ষে বড় জয় পেল ঢাকা।